শুরুতেই সংবাদ শিরোনাম। প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হলেই ট্রাম্পকে ডিভোর্স দেবেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। আপকি বার ট্রাম্প সরকার জয়ধ্বনি দিয়ে বিপাকে পড়েছেন মোদি সরকার। মুসলিম দেশগুলোর উপর নিষেধাজ্ঞা বাতিল করবেন বাইডেন। পরকীয়ার জেরেই বন্দুক হামলার শিকার হন সেই ফরাসি যাজক। এবং সবশেষ থাকছে কাশ্মীরে 4 ভারতীয় সেনাসহ অন্তত নিহত 7 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সময়টা যেন কিছুতেই ভালো যাচ্ছে না বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে। এই পরিস্থিতিতে এবার সংসারও নাকি ভাঙতে চলেছে ট্রাম্পের। প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষ হলেই তাকে ডিভোর্স দেবেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। এখন কেবল অপেক্ষা করছেন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে মেয়াদ শেষ হলেই হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প, আর তারপরই 74 বছর বয়সী স্বামীকে ডিভোর্স দেবেন মেলানিয়া। প্রতিবেদনে একদা ট্রাম্পের সহকারী ওমা রুসা মানিগল্ড নিউম্যানের বক্তব্যকেও উদ্ধৃত করা হয়েছে। সেখানে তারা দাবি করেছে এখন কেবল ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন মেলানিয়া। হোয়াইট হাউস থেকে ট্রাম্প বিদায় নিলেই নিজেদের 15 বছরের সম্পর্কের দাড়ি টানবেন তিনি। একই দাবি করেছেন মেলানিয়ার সাবেক পরামর্শদাতা স্টেফানি ওয়ালকফেরও। তিনি জানিয়েছেন দুজনের বিচ্ছেদ এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। কাউন্ট ডাউন শুরু করে দিয়েছেন মেলানিয়া। ওয়ালকফের আরও দাবি, হোয়াইট হাউসে ইতিমধ্যেই স্বামী স্ত্রীর শয়নকক্ষ আলাদা, কথা হয় না বললেই চলে। কিন্তু কেন ট্রাম্পের মেয়াদ শেষ হলে ডিভোর্স দেবেন মেলানিয়া? বর্তমানে ডিভোর্স দিলে ক্ষমতার অপব্যবহার করে ক্ষতিও করতে পারেন ট্রাম্প। সে কারণেই তিনি প্রেসিডেন্ট পদে ট্রাম্পের মেয়াদ শেষ হলে বিচ্ছেদ ঘটাবেন। পাশাপাশি প্রতিবেদনে এটা বলা হয়েছে ছেলে ব্যারন এবং তিনি নিজের যাতে স্বামীর সম্পত্তির ভাগ পান সেজন্য একটি চুক্তির কথাও নাকি চিন্তা করছেন মেলানিয়া। সব মিলিয়ে কোনো দিকই এখন সময় ভালো যাচ্ছে না বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের নাম চূড়ান্ত হওয়া মাত্র বিশ্ব নেতারা তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার ব্যতিক্রম নয়। তবে গত বছর যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক অনুষ্ঠানে এই নরেন্দ্র মোদি প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে আবার জিতানোর ডাক দিয়েছিলেন, যেটাকে অনেকেই তখন ভারতের চিরাচরিত বিদেশ নীতি লঙ্ঘন বলে বর্ণনা করেছেন। ট্রাম্পের প্রতি মোদি সরকারের এই খোলাখুলি সমর্থনের কারণে ভারতকে কি এখন অস্থিতিতে পড়তে হচ্ছে? পর্যবেক্ষকরা বলছেন বাইডেন প্রশাসন অনেক দৃষ্টিভঙ্গি ভারতের জন্য বিব্রতিকর হলেও শেষ পর্যন্ত চীন ফ্যাক্টরের কারণেই ভারতের স্বার্থ হয়তো এ যাত্রায় বেঁচে যাবে। 2019 সালের সেপ্টেম্বরে হিউস্টনে হাউডি মোদি অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী স্লোগান দিয়েছিলেন আপকি বার ট্রাম্প সরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বছর খানেক আগে ট্রাম্পের হয়ে দেয়া ওই জয়ধ্বনি ভারতকে এখন বিড়ম্বনায় ফেলছে কিনা, গত শুক্রবার সন্ধ্যাতেই সেই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবকে। জবে শ্রীবাস্তব বলেন, ভারত মার্কিন সম্পর্ক খুবই ধীর ভিত্তির উপর প্রতিষ্ঠিত, প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ থেকে শুরু করে সব ক্ষেত্রে বিস্তৃত। এটা একটা সর্বাত্মক গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এই সম্পর্ককে আমেরিকার উভয় দলেরই জোরালোভাবে সমর্থন করে, যা একে অপরের এক প্রেসিডেন্টের আমলে ক্রমশ আরও নতুন উচ্চতায় পৌঁছেছে। ভারতের মুখপাত্র যখন এই মন্তব্য করেছেন তখনও জো বাইডেনের চূড়ান্ত বিজয় ঘোষণার 24 ঘন্টারও বেশি সময় বাকি। ওই ঘোষণা হয়ে যাওয়ার পর ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এবং ওয়াশিংটনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত নিরুপমা রাও মেনন অবশ্য নিশ্চিত বাইডেনের আমলেও ভারত মার্কিন সুসম্পর্কের ধারায় বিশেষ ছেদ পড়বে না। সাবেক এক ভারতীয় কূটনৈতিকবিদ বলেন, টাইম মেশিনে হিউস্টনে ফিরে যেতে পারলে নরেন্দ্র মোদি নির্ঘাত ওরকম স্লোগান আর দিতেন না। কিন্তু এ যাত্রায় চীন মার্কিন সম্পর্কের চরম অবনতি হয়তো ওয়াশিংটনে তার মুখরতা করে দেবে। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট দলের জো বাইডেন। তিনি ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুসৃত বেশ কিছু নীতি বদলে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যেসব মুসলিম প্রধান দেশের উপর ডোনাল্ড ট্রাম্প অভিবাসী নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সেগুলো খুব দ্রুত তিনি বাতিল করবেন। নিষেধাজ্ঞার তালিকায় ছিল ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন, ভেনিজুয়েলা, উত্তর কোরিয়া, নাইজেরিয়া এবং মিয়ানমার। আফ্রিকার দেশ সুদানও এই তালিকায় ছিল, তবে পরবর্তীতে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সাথে যোগ দিয়ে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার কারণে সুদানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় ট্রাম্প প্রশাসন। এছাড়া যেসব কিশোর তরুণ অবৈধভাবে তাদের স্বপ্ন পূরণের জন্য আমেরিকায় প্রবেশ করেছে তাদেরকে সে দেশে থাকার অনুমতি দেবেন বলে জানিয়েছেন বাইডেন। তিনি এ সংক্রান্ত আইন পুনর্বহাল করতে চাচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেছেন, এ চুক্তিতেও পুনর্বহাল করতে চান জো বাইডেন। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ট্রাম্প প্রশাসন বেরিয়ে গেলেও বাইডেন তাতে আবার ফিরে আসবেন বলে জানিয়েছেন। সম্প্রতি ফ্রান্সের 3টি শহরে পরপর ছুরি এবং বন্দুক হামলা হয়। 2টি ছুরি হামলায় এক শিক্ষক এবং এক নারীসহ মোট 4 জন নিহত হন। এরই মাঝে 31 অক্টোবর শনিবার লিওন শহরে গ্রিক অর্থোডক্স গির্জার সামনে এক যাজক গুলিবিদ্ধ হন। সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ওই যাজক পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন, যার জেরেই তাকে খুব কাছ থেকে বুকে গুলি করে চম্পট দেয় নিকোলাস কাকোভেলিয়ানিস নামের এক বন্দুকধারী। ধৃতদের মধ্যে একজন আদালতকে জানিয়েছে তার স্ত্রীর সঙ্গে পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন ওই যাজক। অবৈধ ত্রিকোণ সম্পর্কের জেরেই নিকোলাস নামের ওই যুবক 52 বছর বয়সে যাজককে গুলি করে হত্যার চেষ্টা করেছিল। গুলিবিদ্ধ ওই রক্তাক্ত অবস্থায় যাজককে হাসপাতালে ভর্তি করা হলে কয়েকদিন কোমায় থাকার পর এখন তার জ্ঞান ফিরেছে, কিন্তু এর আগে ধারণা করা হচ্ছিল এরপর 2টি ছুরি হামলার মাঝে যাজকের ওপর প্রাণঘাতী বন্দুকবাজি হামলার সঙ্গে বোধ হয় কোনো মুসলিম জড়িত। এতদিনে বোঝা গেল কোনো মুসলিম বা সন্ত্রাসী হামলায় জড়িত নয়, যাজক গুলিবিদ্ধ হয়েছিলেন অন্যের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে। ভারত শাসিত কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের হামলায় এক সেনা কর্মকর্তা সহ নিরাপত্তা বাহিনীর 4 সদস্য নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে মাসিল সেক্টরের 3 বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। রোববার রাজ্যের কাপওয়ারা জেলা নিয়ন্ত্রণ রেখার কাছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল, সেই সময় সেনাবাহিনীর টহল দল তাদের প্রতিরোধ করে এবং তাদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মাচিল সেক্টরের উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার কাছে এলসি ফেন্সে সেনাদের পেট্রোলিং চলার সময় সন্দেহজনক কিছু জিনিস চোখে পড়ে। 7 থেকে 8 নম্বর রাত 1টার সময় এটি হয়েছে। ভোর 4টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে এক সন্দেহভাজন জঙ্গি এবং এক বিএসএফ কনস্টেবল নিহত হয়। পরে সকাল 10টা 20 মিনিটের দিকে নতুন সংঘর্ষ শুরু হলে এক সেনা কর্মকর্তা এবং 2 জন নিহত হন। নিরাপত্তা বাহিনীর গুলিতে 2 সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।